السلام عليكم ورحمة الله وبركاته মাস্ক পরিধান করে নামাজ হবে কি যে মাস্ক পরিধান করে সালাত হবে কি না এটি একটা ইস্তিহাদি বিষয় এবং একটা নতুন বিষয় এর আগে যুগে যুগে সালাফদের যুগে এই মাসালা এই বিষয়টা সামনে আসে নাই তবে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি এর হাদিস হলো স্বাভাবিক অবস্থায় মুখ ঢেকে সালাত আদায় করা যাবে না নবী সাল্লাল্লাহু মুখ ঢেকে সালাত আদায় করতে নিষেধ করেছেন কিন্তু ওজরের কারণে নিষেধাজ্ঞা বৈধ হয়ে যায় তো এখন বর্তমানে যে করোনা ভাইরাস যে মহামারী সারা দুনিয়াতে চলছে এই অবস্থায় যারা বিশেষজ্ঞ যারা এই ভাইরাস বিশেষজ্ঞ সে বিশেষজ্ঞদের সমস্ত বিশেষজ্ঞদের পরামর্শ হলো যে মুখে মাস্ক পরিধান করা এটা এই রোগ থেকে এই রোগের সংক্রমণ থেকে এই রোগের বিস্তার থেকে বেঁচে থাকার জন্য সহায়ক উপকারী তো শরীয়তের নীতিমালা হলো এই ক্ষেত্রে যে জিনিসটি উপকারী সেই জিনিসটি মানে ওজরের কারণে সময়ের প্রেক্ষিতে ইয়াতাগাইয়ারুল ফাতাওয়া বিতাগাইয়ুরিজ জামান এটা হলো একটা ফতোয়ার মূল নীতি ইয়াতাগাইয়ারুল ফাতাওয়া বিতাগাইয়ুরিজ জামান সময়ের পরিবর্তনে ফতোয়ার পরিবর্তন আবার অনেক সময় স্থানের পরিবর্তনে ফতোয়ার পরিবর্তন এটাও ইসলামী শরীয়তে বৈধ এক জায়গায় এক জিনিস হালাল আরেক জায়গায় হারাম এরকম অনেক জিনিস আছে যেমন বাংলাদেশে আমাদের মুসলিম মা বোনেরা যদি শাড়ি পরে আমরা বলি হালাল না হারাম শাড়ি পরা হালাল না হারাম হালাল কিন্তু ভারতের অনেকগুলো জায়গা আছে যেখানে ওলামা কেরাম ফতোয়া দেন শাড়ি পরা হারাম কারণ হলো ওখানে শাড়ি পরলে বোঝা যায় যে এটা হিন্দু জামা পরলে বোঝা যায় মুসলিম মানে শাড়িটা হিন্দুদের প্রতীক ওখানে মুসলিমেরা শাড়ি পরে না সব মুসলিম মহিলারা জামা পরে আর হিন্দুরা শাড়ি পরে তো সেখানে ওলামা কেরাম বলছেন যে একজন মুসলিম মহিলা যদি হিন্দু এর শাড়ি পরে যায় মানুষ মনে করবে একটা হিন্দু মহিলা যাইতেছে তাহলে একই জিনিস এখানে হালাল আরেক জায়গায় হারাম স্থানের পরিবর্তনে আবার সময়ের পরিবর্তনে কতবার পরিবর্তন হয় আপনার এই ভাইরাস করোনা ভাইরাস এটা পৃথিবীতেই পর্যন্ত আসা নাই এটা এই 1400 বছর পরে নতুন ভাইরাস নতুন মহামারী তাহলে এই ফতোয়া তো পূর্বে নাই পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধাজ্ঞা যেটা সেটা হলো স্বাভাবিক সময় আর যখন অস্বাভাবিক সময় তখন আহলুল আলেমগণ ইস্তেহাদ করে যে ফতোয়া দিবেন সেটা বৈধ তো দুনিয়ার যত আহলুল আলেম আছে এবং বর্তমান দুনিয়াতে যারা মুস্তাহিদ পর্যায়ের আলেম আছেন তাদের ফতোয়া হলো যে মাস্ক পরে সলাৎ আদায় করা যাবে কোনো অসুবিধা নেই এজন্য এটাতে কোনো অসুবিধা হবে না